শারদ উৎসবকে সামনে রেখে রবিবার নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অধীন 6টি ওয়ার্ডে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। সবগুলি বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। অনুষ্ঠানগুলিতে উপস্থিত থেকে দুস্থদের হাতে বস্ত্র তুলে দেন তিনি। এই অনুষ্ঠানগুলিতে উপস্থিত ছিলেন বিজেপির নয় বনমালীপুর মণ্ডল কমিটির সভাপতি, স্থানীয় কাউন্সিলর সহ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ। এই দিন এই কর্মসূচি প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি জানান, উৎসবকে সামনে রেখে নয় বনমালীপুর মণ্ডলের উদ্যোগে স্থানীয় কর্পোরেটর এবং নিজের ব্যক্তিগত উদ্যোগে 6টি ওয়ার্ডের দুস্থ পরিবারদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। উৎসবে যেন সবার মুখে হাসি থাকে সেই লক্ষ্যে এ ক্ষুদ্র প্রয়াস বলে জানান তিনি। রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ আরও জানান, বিজেপির মূল লক্ষ্যই হল মানুষের পাশে থাকা, আর এই লক্ষ্যকে সামনে রেখে মানুষের পাশে থেকে কাজ করে যাবেন তিনি। আমরা সবাই জানি যে আমরা সবাই শারদীয়া দুর্গা উৎসবে আমরা সবাই অংশগ্রহণ করব। এই শারদীয়া দুর্গা উৎসবকে সামনে রেখে আমার নয় বনমালীপুর মণ্ডলের উদ্যোগে এবং কর্পোরেটাররা এবং আমার কিছু ব্যক্তিগত উদ্যোগে আজকে নয় বনমালীপুরের যে আমাদের 6টি ওয়ার্ড রয়েছে, এই 6টি ওয়ার্ডের যারা দুস্থ পরিবার রয়েছে তাদের মধ্যে কিছু বস্ত্র বিতরণের ব্যবস্থা করা হয়েছে। তারই অঙ্গ হিসাবে প্রত্যেকটা ওয়ার্ডে যারা দুস্থ পরিবার রয়েছেন, মায়েরা রয়েছেন, তাদের মুখে সামান্য হাসি ফুটানোর জন্যই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আমরা জানি যে শারদ উৎসব আমাদের কাছে একটা অন্যতম ত্রিপুরা রাজ্যের প্রধান উৎসব, জাতি জনজাতি সকলের মেলবন্ধনের উৎসব। এই উৎসব যাতে সবাই অংশগ্রহণ করতে পারে, সবার মুখে যাতে হাসি ফুটে, তার জন্য একটা ক্ষুদ্র প্রয়াস আমরা করেছি। এবং আগামী দিন এই মানুষের পাশে থাকা, মানুষকে সঙ্গে নিয়ে থাকা, এটাই ভারতীয় জনতা পার্টির মূল লক্ষ্য। সেই লক্ষ্যমাত্রা রেখে আমরা কাজ করছি। এদিন আগরতলা পৌর নিগমের 31 নম্বর ওয়ার্ডের অধীন রামঠাকুর উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দুস্থদের মধ্যে বস্ত্রদানের পাশাপাশি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি, এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর অঞ্চনা দাস, বিজেপি নয় বনমালীপুর মণ্ডল কমিটির সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।